प्रिय छात्र छात्री तोरा कैमन आस करोना भाइरस থেকে মুক্ত থাকো বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখবে আর মানুষ সামাজিক দিক সমাজে মানুষ বসবাস করে আম মানুষ কোন কোন কোনখানে বসবাস করে রাষ্ট্রে আজকে আমি আলোচনা করব রাষ্ট্র সম্পর্কে राष्ट्र एक राजनैतिक प्रतिष्ठान विश्व मानुष को ना को राष्ट्रे बसबास करे पृथ्वी बड़ छोट बड़ मिलिए 206 राष्ट्र आछे प्रत्येक राष्ट्रे आछे एक निर्दिष्ट भूखंड जनसंख्या इसे राष्ट्र परिचालनार जन्य आरो आछे सरकार और राष्ट्र परिचालनार सर्वोच्च क्षमता अर्थात सार्वभौमत्व मूलत राष्ट्रगुलो छाड़ा कोन राष्ट्र गठित मूलत एगुलो छाड़ा কোন রাষ্ট্র গঠিত হতে পারে না অধ্যাপক গান্নার অধ্যাপক কান্না বলেন সুনির্দিষ্ট ভূখণ্ডে ভূখণ্ডে স্থায়ী ভাবে स्थायी भावे बसबासकारी सुसंगठित সরকারে সভাপদার ভাবে আনুগত্যশীল আনুগত্যশীল বহিঃশক্তি বহিঃশত্রু এই সংখ্যা বিশ্লেষণ করলে আমরা চারটি উপাদান পাওয়া যায় যথা জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব
আচ্ছা এখানে একটু মিশে দেই খাবার চারটি উপাদান এই সংখ্যা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায় যথা জনসমষ্টি জনসমষ্টি দুই নম্বর নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব আমরা চারটে উপাদান পেয়ে থাকি জনসমষ্টি কি দেখো রাষ্ট্রকরণের অপরিহার্য যে উপাদান আছে জনসমষ্টি কোন ভূখণ্ডে একটি জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করলে রাষ্ট্র গঠিত হতে পারে তবে একটি রাষ্ট্রের গঠনের জন্য কি পরিমাণ জনসমষ্টির প্রয়োজন এর কোন সুনির্দিষ্ট নিয়ম নেই যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি তা ভারতের জনসংখ্যা প্রায় 120 কোটি আর ব্রুনাই প্রায় 2 লক্ষ তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্রের সম্পদের সাথে জনসমস্যাপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ জলভাগ ও আকাশ সীমাকে বোঝায় রাষ্ট্রের জনসংখ্যা ছোট বা বড় হতে পারে যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার গণচীন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের সবচেয়ে অনেক বড় 3 নম্বর সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয় সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে যথা বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সরকার রাষ্ট্র সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ বিভিন্ন হইতে পারে যেমন বাংলাদেশের সংসদীয় সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রের যাবতীয় শাসনকাজ সরকারই পরিচালনা করে থাকে সার্বভৌমত্ব রাষ্ট্রগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবশ্যকীয় উপাদান এটি রাষ্ট্রের চরম ও পরম সর্বোচ্চ ক্ষমতা এর 2টি দিক রয়েছে যথা অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বংশ সাহায্যে রাষ্ট্র দেশের এবং অভ্যন্তরের বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি বা সংস্থার উপর কর্তৃত্ব করে আর অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে আমরা এই 4টি উপাদান পেয়ে থাকি এই 4টি উপাদান থাকলে আমরা রাষ্ট্র গঠন করতে পারব বাড়ির কাজ জনসমষ্টি ও সার্বভৌমত্ব
জনসমষ্টি ও ধর্মমূর্ত সম্পর্কে বাসায় জানিয়ে নেবে। এইবার আমি শেষ করছি।